है एवरीवन, টপোলকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। আজকে চলে এসেছি একটা শীতকালীন সবজির ঝোলের রেসিপির সঙ্গে। কিভাবে বেগুন, মূলা এবং আলু দিয়ে ঝোল রান্না করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাঙালিদের তো মাছ খেতে অনেক পছন্দ, এই জন্য বাঙালিরা মাছে ভাতে বাঙালি নামে পরিচিত। চলুন তাহলে দেখে নেওয়া যাক শীতকালীন সবজি দিয়ে মাছের একটা রেসিপিকে। আজকের রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন, নিয়ে নিয়েছি একটা মূলা এবং একটা আলু, আর নিয়েছি একটা কাঁচা মরিচ। এইসব উপকরণ দিয়ে আজকের রেসিপিটাকে তৈরি করব। অন্যদিকে নিয়ে নিয়েছি ভেজে রাখা 4 পিস পরিমাণ কাতলা মাছ। আপনি এখানে যে কোনো রুই, কাতল, যে কোনো বড় মাছই অ্যাড করতে পারেন। রেসিপিটা তৈরি করবার জন্য চুলায় দিয়েছি প্যান, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত করে সয়াবিন তেল। আপনি রেসিপিতে যতটা তেল পর্যাপ্ত মনে করেন ততটা অ্যাড করলেই চলবে। দিয়ে দিচ্ছি বেগুন, মূলা এবং আলুকে। এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। খুব বেশি হলুদ এখানে অ্যাড করবেন না, দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি। সবগুলো উপকরণকে খুব ভালো মতো বেগুন মূলার সঙ্গে মিক্স করে করে ভাজি করতে থাকতে হবে। ঢাকা দিয়ে দিয়েছি সবজিগুলোকে সিদ্ধ করবার জন্য। কিছুক্ষণ পর এসে ঢাকা তুললাম, দেখুন আমার মশলাটাও কষানো হয়ে গেছে, আর দেখেই মনে হচ্ছে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করছি গ্রেভির জন্য পানি। 1 মগের মতো পানি অ্যাড করলাম, খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি ভেজে রাখা 4 পিস পরিমাণ মাছ। আমি এখানে কাতলা মাছ দিয়ে রেসিপিটাকে তৈরি করছি। এখন খুব ভালো মতো গ্রেভিটাকে জাল করে নিচ্ছি। এখন রেসিপিটাকে এভাবে ধীরে ধীরে জাল করতে শুরু করেছি। যখন আপনি দেখতে পারবেন যে গ্রেভিটা জাল করা হয়ে গেছে, ঠিক সেই প্রসেসে গ্রেভিটাকে সার্ভিং করে নামিয়ে নিতে হবে। আমি এখন খুব ভালো মতো এভাবে ধীরে ধীরে রেসিপিটাকে জাল করতে শুরু করেছি। দেখুন আমার গ্রেভিটা জাল করা হয়ে গেছে, এই জন্য আমি এখন রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। রেসিপিটাকে সার্ভ করবেন গরম গরম ভাতে। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।